শওকত রনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো এসপিসি কি নিয়ে। এসপিসির কিন্তু বর্তমান অবস্থা খুবই খারাপ, সেটা আমরা সকলেই কিন্তু জানি। এসপিসি অল এক্সপ্রেস আমাদের কিন্তু অনেকদিন থেকে উইথড্রটা দিচ্ছে না, তো উইথড্রটা কিন্তু আমাদের বন্ধ আছে। যদিও উইথড্রটা সচল আছে কিন্তু উইথড্রটা পেমেন্ট করতেছে না, এরকমই কিন্তু আমাদের সবার অবস্থা। তো এই অবস্থাতে এসপিসি অল এক্সপ্রেস গতকালকে কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে যশোরে লাইভে এসেছিলেন। তো আসার পর বিভিন্ন ধরনের কথা বলেছেন, তো সেই কথাগুলোর মধ্যে উইথড্র বিষয়ে তেমন কোনো কথা কিন্তু তিনি বলেননি। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনি দেখলে বুঝতে পারবেন যে উইথড্র বিষয়ে সর্বশেষ আপডেট নিউজটা কী দেওয়া হলো, সেই সঙ্গে আমরা উইথড্রটা পাবো কি পাবো না, বা কোম্পানি আমাদেরকে কত তারিখের মধ্যে উইথড্রটা দিবে, অথবা কোম্পানি আমাদের মাস থেকে চলে যাবে কি না, সব বিষয়গুলো আপনাদেরকে আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। সেজন্য আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন। বর্তমানে এসপিসি অল এক্সপ্রেসের অবস্থা একেবারেই খারাপ, সেটা কিন্তু আমরা সকলেই জানি। আপনারা সকলেই জানেন এসপিসি এর তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তো সেই তিনটার মধ্যে কিন্তু এনবিআর দুইটা অ্যাকাউন্ট জব্দ করে রেখেছে। তো আপনারা এই কথাগুলো কিন্তু সবাই জানেন, তো আপনারা বুঝতেই পারতেছেন তাদের যদি তিনটা অ্যাকাউন্টের মধ্যে দুইটা অ্যাকাউন্ট জব্দ করে রাখে বা বন্ধ করে রাখে, সেক্ষেত্রে আমাদের পেমেন্টটা কিন্তু কোনোভাবে তারা দিতে পারবে না। এর জন্যই কিন্তু তাদের পেমেন্টটা দিতে দেরি হচ্ছে। তো এখন শোনা যাচ্ছে তাদের নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া হয়েছে, এখন নাকি তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সচল করে দেওয়া হয়েছে। তো সচল করে দিলে কিন্তু আমাদের উইথড্রটা পাওয়ার সম্ভাবনা আছে, সেহেতু বলা যায় যে উইথড্রটা আমরা সামনের দিকে পেতে চলেছি। এসপিসি অল এক্সপ্রেস বলতেছে আমাদের সেপ্টেম্বর মাসের মধ্যে সব উইথড্র ক্লিয়ার করে দেওয়া হবে, তারা কিন্তু এরকমই বলতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এসপিসি অল এক্সপ্রেস কীরকম খারাপ অবস্থাতে আছে। তো তাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের পেমেন্টে কিন্তু কোনো প্রকার ঝামেলা হবে না, আর তারা বলতেছে সেপ্টেম্বর মাসের মধ্যে সব উইথড্র ক্লিয়ার করে দিবে। তো তারা যদি সেপ্টেম্বর মাসের মধ্যে ক্লিয়ার করে না দেয় সেক্ষেত্রে তারা বুঝতে পারতেছে যে এসপিসি এর গ্রাহক কমে যাচ্ছে বা হারাই যাচ্ছে। আপনারা সকলেই জানেন যে যশোর ভিডিও কনফারেন্সের মাধ্যমে যখন লাইভে আলামিন প্রধান স্যার কথা বলছেন, তো তখন কিন্তু একটা বিষয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, সেটি হচ্ছে তিনি বলেছেন এক সময় এসপিসিতে আইডি খোলার জন্য লোক আমাদের পিছে ঘুরতো, কিন্তু এখন কেউ আইডি করতেছে না বা কেউ আইডি করতে চাচ্ছে না। তো এই কথাগুলো বা এই বিষয়গুলো কিন্তু আলামিন প্রধান স্যারও বুঝতে পারতেছে যে এসপিসিতে এই মুহূর্তে জয়েন হচ্ছে না, আইডি কেউ খুলতেছে না। তো আসলে তারা যদি এইভাবে উইথড্রটা বন্ধ করে রেখে আইডি খোলার কথা বলে কাউকে, তো কেউ কিন্তু আইডি খুলবে না, এটাই কিন্তু সত্য। তো এসপিসি অল এক্সপ্রেস এই মাসের মধ্যে যদি উইথড্রটা আমাদের চালু করে দিতে না পারে সেক্ষেত্রে দেখা যাবে এসপিসি এর অস্তিত্ব একটু একটু করে কমে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন, আর ও এসপিসি অল এক্সপ্রেস কিন্তু কোনোদিনও চাবে না তাদের অস্তিত্বটা কমে যাক, আর সেজন্যই তারা এই মাসের মধ্যে বা সেপ্টেম্বরের মাসের মধ্যে সব উইথড্র ক্লিয়ার করে দিতে পারে এবং আমরা নতুন করে উইথড্র দিতে পারবো, এরকমই কিন্তু তারা ম্যানেজমেন্ট থেকে জানিয়েছে। তো আশা করা যায় এই মাসের মধ্যে আমরা সকল উইথড্র পেয়ে যাব এবং নতুন করে উইথড্রটা দিতে পারবো। তো আলামিন প্রধান স্যার যেহেতু বলেছে বা উইথড্র বিষয়টা নিয়ে তারা কিন্তু আসলে চিন্তিত আছে, আর উইথড্রটা আমাদেরকে কেন দিচ্ছে না তার মূল কারণ হচ্ছে তাদের দুইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ ছিল, সেই দুইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন নাকি খুলে দেওয়া হয়েছে, সচল করে দেওয়া হয়েছে। আরেকটি কারণ হচ্ছে তারা প্রোডাক্টের পিছনে অনেক টাকা খরচ করে ফেলছে, তো তারা কিন্তু প্রোডাক্টের পিছনে অনেক টাকা খরচ করে ফেলছে এবং সেই প্রোডাক্টগুলো বাজারে নিতে পারতেছে না এবং সেল করতে পারতেছে না, যার কারণে তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বর্তমানে এবং টাকাগুলোও কিন্তু সেখানে পড়ে আছে। তো প্রোডাক্টের কারণে কিন্তু অনেক ঝামেলা হয়ে গেছে। তো প্রোডাক্টগুলো আশা করা যায় 7 তারিখের মধ্যে সকল এজেন্টের কাছে দিয়ে দেওয়া হবে, আপনারা 7 তারিখের পর থেকে সকল এজেন্টের কাছে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। ইতিমধ্যে কিন্তু এসপিসি অল এক্সপ্রেস প্রোডাক্টগুলো নিজের আয়ত্তে নিয়ে এসেছে, তো এই প্রোডাক্টগুলো শুধু এখন এজেন্টের কাছে পাঠাই দিবে, তাহলে কিন্তু প্রোডাক্টগুলো আমরা সকলেই কিনতে পারবো। তো প্রোডাক্টগুলো আসলে বা প্রোডাক্টগুলো সেল করতে পারলেই কিন্তু তারা আবার একটু টাকাটা হাতে পাবে, বা প্রোডাক্টের যে টাকাগুলো তারা ব্যয় করেছে প্রোডাক্টের পিছনে সেই টাকাগুলো আবার তারা পেয়ে যাবে এবং আমাদের উইথড্রটা এই মাসের মধ্যে ক্লিয়ার করে দিবে। আর সেই সঙ্গে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেহেতু খুলে দেওয়া হয়েছে সেহেতু বলা যায় যে সেপ্টেম্বর মাসের মধ্যে আমাদের সব টাকা তারা ক্লিয়ার করে দেয়, নতুন করে কোম্পানি উইথড্রটা চালু করবে এবং নতুন করে আমরা সকলেই জয়েন দেওয়া শুরু করবো।
আর এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস কিন্তু এরকমই বলতেছে। তো আশা করা যায় সবকিছু এই সেপ্টেম্বর মাসের মধ্যে হয়ে যাবে। আর আমরা যতক্ষণ পর্যন্ত না এসপিসি থেকে উইথড্রটা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কথাগুলো বিশ্বাস করতে পারবো না, এটাই কিন্তু স্বাভাবিক। অথবা এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস সেপ্টেম্বর মাসের পর থেকে আস্তে আস্তে বা ধীরে ধীরে সামনের দিকে না গিয়ে পিছনের দিকে চলে আসবে বা তারা ধ্বংসের দিকে চলে যাবে। তো তারা যদি সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো কিছুই ঠিক করতে না পারে তো আশা করা যায় এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস ধীরে ধীরে তাদের পদবী যেইটা আছে তাদেরকে যে মানুষ চিনত সেই চীনা থেকে বিরত হবে এবং মানুষ এসপিসিকে ভুলে যাওয়ার চেষ্টা করবে বা ভুলেও কিন্তু যাবে। সেহেতু এই কথাগুলো কিন্তু এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের এমডি আলামিন প্রধান স্যার কিন্তু বুঝতে পারতেছে, আর তাই বলা যায় যে সেপ্টেম্বর মাসের মধ্যে তারা উইথড্রটা ক্লিয়ার করে দেবে। আপনারা সকলেই আশা করি সব কিছু বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আর কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন অথবা মাফ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।